ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين امين. رب পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। তোমার কাছে তুলেছি গো আল্লাহ। আমরা এত বেশি গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের নফসটাকে কলুষিত বানিয়ে ফেলেছি। এত পাপ আমরা করেছি, পাপ করতে করতে পাপের দরিয়ার তলতলে দেশে নিমজ্জিত আমরা নিমজ্জিত হয়েছি। যতই আমরা গুনাহ করি না কেন, যতই আমরা পাপি দাবি হই না কেন, তুমি তো বলেছ তখন তুমি তো বলেছো বান্দারে যতই গুনাহ করিস না কেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। এই জন্য গুনার বুঝা মাথায় নিয়ে রহমতের আশা করে ভিক্ষার হাত তুলেছি। তুমি আমাদেরকে তোমার দরবার থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। অগরাব তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নাই। অগো মালিক আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গুলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে বিদায় করে দাও কোথাও যাওয়া ছাড়া কিংবা বলার আমাদের জায়গা নাই। চক্ষু বন্ধ করলে গুনাহ 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 ছাড়া কিছুই দেখি না। এই গুনার বোঝা নিয়ে দুনিয়া থেকে আমরা যেতে চাই না। অগর আমরা জানি না কে যে কখন হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়। প্রযুক্তির এই সমৃদ্ধির যুগে গোটা দুনিয়ার খবর ঘরে বসে মুহূর্তেই নেওয়া যায়। ঘরে বসে মুহূর্তে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না আমাদের কার জন্য কাপড়ের কাপড় সে দোকানে রেডি হয়েছে। মনত হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। গত বছর এই মাহফিলের প্যান্ডেলে অনেকে মোনাজাতে সামিল হয়েছে, এ বছরের মোনাজাত নসিব হয় না, এই কবরে চলে গিয়েছে। আর জীবনে কোনোদিন হয়তো হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। গোডার বোঝা মাথায় নিয়ে কবরে গিয়ে শাস্তি পেতে চাই না। তুমি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো, মাটির তৈরি ঈশ্বরের নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ। আমরা গুনারে বোঝা মাথায় নিয়ে কবরে যেতে চাই না। চক্ষু বন্ধ করলে কত গুনারের কথা মনে পড়ে, এমন অনেক গুনা আছে দুনিয়ার কোন মানুষ সেগুলো জানে না। আমাদের সেই গোপন গোপন গুণাগুলো কেমতের দিন সবার সামনে পাশ করে দিয়ে আমাদেরকে লজ্জায় ফেলে দিও না গো আল্লাহ। ওগো
তোমার নাম হচ্ছে সত্তার। গোপনে গোপনে যে গুণা করেছি, গোপনে গোপনে সেগুলো তুমি মাফ করে দাও। ও রব, আমরা জানি আমরা গুণাগার, কিন্তু আমরা দুইটাও জানি তোমার নাম হচ্ছে গফফার। তোমার গুলামগুলো পাতানত করে ভিক্ষার হাত তুলে চোখের পানি ছেড়েছে। ওগো আল্লাহ, আমাদের এই অবস্থা দেখে কি তোমার একটু দয়া লাগে না? ওগো রব, আমরা জানি তোমার দয়ার পরিমাণ এত বেশি, তুমি দয়াকে 100 টুকরা করে এক ভাগ আমাদেরকে দিয়েছো, 99 টুকরা তুমি তোমার কাছে রেখে দিয়েছো। এই এক ভাগ দয়া আমরা সবাই পেয়েছি। আমরা তো মা বাবার সাথে অন্যায় করলেও সন্ধ্যাবেলা বাড়ি গেলে মা বাপ সব রাগ অভিমান থেকে তুলে তুলে নেয়। গুণাগার হয়ে লজ্জিত হয়ে তোমার কাছে তোমার দয়ার আশা করে এসেছি, তুমিও তোমার রহমতের কোলে আমাকে আমাদেরকে তুলে না। আমরা যত গুণা করেছি সবেরা কবিরা শিরক বিদাত জানা অজানা সমস্ত গুণাগুলোকে তুমি মাফ করে দাও। ওগো রব, আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্তের নামাজ বানিয়ে দাও। আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে নামাজ বানিয়ে দাও। রব্বুল আলামিন, গভীর এই রাতে যখন তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা এমন করেছেন টুকরা মায়ের কথা। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট স্বীকার করে লালন পালন করেছে। বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্য গুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা সন্তানকে এমন ভাবে লালন পালন করেছে, ছোটবেলা বাপ যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসে বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোম্বা তুলে দিয়েছে। বাবা যখন বাজারে যায় নিজে ক্ষুধার্ত থেকে বাচ্চার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে। ঈদের সময় যখন আসে বাবা ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় পরিধান করে আর বাচ্চার মুখে হাসি ফুটাবার জন্য ঘাম ঝরানো পয়সা দিয়ে নতুন কাপড় কিনে আনে। সারাটা জীবন ঘাম ঝরানো পয়সা ছেলে মেয়েদের পেছনে খরচ করে কবরে যাওয়ার সময় একাকী অন্ধকার কবরে নিঃস্ব হয়ে চলে গেল। আমাদের যাদের বাবা নাই, মাথার উপরে আমাদের কোনো ছায়া নাই, আমাদের যাদের বাবা নাই, ঘুরে গিয়ে আমরা বাবা বাবা বলে ডেকে মনের জ্বালা মিটাতে পারি না গো আল্লাহ। আমরা অনেকেই মাও হারিয়ে ফেলেছি, মাবুদ গো একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সমস্ত মধু তুমি এই নামের ভেতর ঠেলে দিয়েছ। কত মধু মাখা কত জাদু মাখাই না স্যান্ডেলের ফিতা বানাই, মায়ের এক ফুটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। পৃথিবীর কোন পুরুষ মানুষ গর্ভধারণের যন্ত্রণা অনুধাবন করতে পারে না। মা আমাদের এমন মা, আমাদের জনম দুঃখিনী মা, একদিন আর দুই দিন নয় 10 মাস 10 দিন যাতনার পর যাতনা সহ্য করে আমাদেরকে গর্ভধারণ করেছে। আর গর্ভধারণ করতে গিয়ে তিনি যে কত কষ্ট করেছে, রাতের বেলা তো আর মানুষগুলো কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, গভীর রাতে যখন আমরা মায়ের পেটে থাকা অবস্থায় হাত পা দিয়ে গুতাগুতি করেছি, যখন আমরা নড়াচড়া করেছি, মায়ের এমন ব্যথা শুরু হয়েছে, কলিজা ছিঁড়ে দেওয়ার উপক্রম হয়েছে। গভীর রাতে যখন দুনিয়ার মানুষেরা আরাম করে ঘুমায়, মা যখন ব্যথার যন্ত্রণায় ছটফট করে করে নীরবে নীরবে শুধু চোখের পানি ছড়ায়, শুধু রাতের বেলা নয় দিনের বেলাও মা এভাবেই কষ্ট করেছেন।
আমাদেরকে পেটে নিয়ে মা সাংসারিক কাজকর্ম করেছেন, ঘরের সবাইকে খাওয়া দাওয়া করি, ক্ষুধা পেটে মা যখন খেতে বসেছে সন্তান পেটের ভেতরে নড়াচড়া শুরু করেছে, মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়, ক্ষুধা পেটে মা খাবারের প্লেট রেখে দিয়ে রুমে গিয়ে ব্যথা সইতে না পেরে নীরবে নীরবে চোখের পানি ঝরায়। এভাবে একদিন আর দুই দিন নয়, কত দিন আর কত রাত যে মা চোখের পানি ঝরিয়েছে, তুমি ছাড়া কেউ সেটা জানে না গো আল্লাহ। এখানেই শেষ নয়, যেদিন আমরা দুনিয়াতে আসলাম আমাদের মা কি যে কষ্ট সহ্য করলেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20-25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে। আমাদের জন্ম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দেওয়ার সময় 20-25 না হয় 50-55 ইউনিটের মারাত্মক সহ্য করেছে। এত ব্যথা দুনিয়ার কোন মানুষ সহ্য করার কথা না, কিভাবে মা এটা সহ্য করেন আমাদের মা, তুমি আরশের মালিক আল্লাহ ছাড়া কেউ সেটা জানে না। পৃথিবীতে এসেও আমরা মাকে কত কষ্ট দিয়েছি, 2 বছর 2.5 বছর মায়ের বুকের দুধ শিখিয়েছি, সারাদিন ক্লান্ত ক্লান্ত শান্ত শরীর নিয়ে বাড়িতে গিয়ে যখন মায়ের চেহারা দেখি মা মা বলে ডাক দি, মাকে দেখলে এই সমস্ত ক্লান্তি আমাদের চলে যায়। আমাদের যাদের মা নাই ঘুরে গিয়ে আমরা এতিমের মতো বাড়িতে ঢুকি, আমাদের যাদের মা নাই বাড়িতে গিয়ে মা মা বলে ডেকে মনের জল আমি জানতে পারি না গো আল্লাহ। গভীর রাত করে যখন সন্ধ্যায় বা সন্তান বাড়িতে যায় না ঘুমিয়ে, বাড়ির দরজায় মা ছাড়া কেউ অপেক্ষা করে না, যাদের মা নাই তাদের অপেক্ষা করার মতো আর কেউ নাই। আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবর বসে মা দাদার জাহান নামের আগুনকে তুমি চির ধরে নিভায়া দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে ছেড়ে কবরে চলে গিয়েছেন, দয়া করে তাদের কবর গুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবে তাদের খিদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া কুন রাব্বিরহামহুমা। আমার বাবারা আমার ভাইরা সবাই আমার সঙ্গে পড়ো, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব, ওগো আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই গ্রামে এই এলাকায় যত ঘুরতে গান কবরে সাহিত্য রয়েছেন সবার কবরের আজাব মাফ করে দাও। আজকের এই মাহফিলটিকে কবুল করে দাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দিরা সহযোগিতা করেছে, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। মাহফিলের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সাহেবকে মাফ করে দাও, ইজ্জত সম্মান বানিয়ে দাও, এভাবে দিনের পথে তাকে জীবন পরিচালনার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ওনার ছেলে হাফেজি পড়ছে, ওনার মেয়ে হাফেজি পড়ছে, তাকে তুমি একজন হাফেজা বানিয়ে দাও, কোরআনের নূর দিয়ে তার অন্তরকে মুনাওয়ার করে দাও। মাহফিলের সঞ্চালক জনাব এইচএম শাহরিয়ার জুয়েল ভাইকেও মাফ করে দাও, অন্না ভাই সহ যে সকল যুবক ভাইয়েরা মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন সবাইকে মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকেও মাফ করে দাও। রব্বুল আলামিন
ইউনিয়ন পরিষদকে আবার অত্যাচার সাথে পরিচালনার জন্য সকল যোগ্যতা তুমি তাকে দান করে দাও। আলামিন বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত ছিলেন সবাইকে মাফ করে দাও, সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আমাদের সবাইকে দল মত নির্বিশেষে এভাবে কোরআনের খেদমত, দ্বীনের খেদমত, ইসলামের খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে জীবন পরিচালনার তৌফিক দাও। মাহফিলে যত আলোচনা হয়েছে সকল আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। অপরাধ রাস্তাঘাটে পথ চলাচলে তুমি আমাদের হেফাজতকারী হয়ে যাও। শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কি আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমরা কেউ আগে কেউ পরে সবাই তো চলে যাব। আমরা তো গুনাহগারের মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রোগ নিয়ে পায়খানা প্রস্তাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন জিল্লতিয়ার বিজ্যোতির মুখ আমাদেরকে দিও না। অগরাব আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। মৌতের সময় যখন এসে যাবে আমাদেরকে মৌত পবিত্র বাণী আমাদের জবান থেকে সেই মধুর কালেমা নসিব করে দিও না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর